সভা সমিতি অনুমোদন রাজ্য সরকার না চাইলে হচ্ছে না আবার ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে সেটাও ধরা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের ইচ্ছা সদ কিন্তু বিচার একটা রায় দিয়েছিল যে ধর্মতলাতেই সভা করতে পারবেন আপনারা ওই ওই প্রতিষ্ঠা দিবসের দিন কি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম না ধর্মতলা দেখুন আমরা ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য কলকাতা পুলিশকে জানিয়েছিলাম কলকাতা পুলিশ আমাদের অনুমোদন দেয়নি আমরা কোর্টে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চ বলেছিল ওই জায়গাতেই একটা লিমিটেশন করে দিয়েছিল তো ডিভিশন বেঞ্চে গিয়েছে রায়কে চ্যালেঞ্জ করেছে এখন কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জন্য অর্ডারে দেখলাম ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার চেয়েছিলো টোটাল প্রোগ্রামটাকেই বানচাল বাঞ্চাল করে দেওয়া করতে দেবে না বলে ডিনাই করে দিয়েছিল পুলিশে যে না কর দেওয়া হবে না সে টাকা থেকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি কলকাতায় করতে পারছি এটাও অন্তত বিচার ব্যবস্থার জয় রাজ্য সরকার চেয়েছিল করতে দেব না বিচারের মাধ্যমে অন্তত আমরা একটা করার অন্তত জায়গা পেয়েছি সে লিমিটেশন হোক কার যাই হোক একটা পেয়েছি এটা আমাদের কাছে বড় নৈতিক জয় মমতা ব্যানার্জির পরাজয় আর একটা কথা বলে রাখি আমরা দিতে কিন্তু দীর্ঘদিনের ইচ্ছা ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের পার্টির প্রোগ্রাম করব ওখানেও তো বিরোধীদেরকে সেই অর্থে করতে দেয় না বা করতে গেলে জাবিল বিল ধরায় আমাদের ছোট পার্টির পক্ষে অত টানাটা সম্ভব নয় কিন্তু এটা কি হল কি সমস্ত কস্ট ফ্রি কস্ট নো কস্ট আমাদের কস্ট দিতে হচ্ছে না এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট তারপরে বলবে হ্যাঁ খারাপ লাগছে আমাদের তো পার্টির ব্যাপ্তি অনেক হচ্ছে জনভিত্তি বাড়ছে এটা আপনারাও বুঝতে পারছেন সব মানুষকে আনতে পারছেন না সেই জন্য আমি আমাদের আমাদের যারা অডিয়েন্স আসার কথা ছিল তাদেরকে অনুরোধ করছি গ্রামেতেই আপনারা প্রোগ্রামটা করুন ফ্ল্যাগ হোস্টিং গ্রামেই করুন এখানে আসার প্রয়োজন নেই এখানে যারা আসবে আগে আমাদের একটা প্রতিনিধি কার্ড আমরা আগে ইস্যু করেছিলাম সেটাকে ইনভ্যালিড অর্থাৎ বাতিল করে দিয়ে নতুন একটা প্রতিনিধি কার্ড আমাদের রাজ্য কমিটির মধ্যে আমি দিয়েছি যাতে আমাদের হাজার না ক্রস হয় কারণ আইন বিচার ব্যবস্থার হয়ে সবসময় আমরা গলা ফাটাচ্ছি যখন অমিত মানে কোনো এক বিচারপতি স্বামীকে যখন সিআইডি ডেকে হ্যারাসমেন্ট করছে তার হয়ে আমরা কথা বলছি কোনো এক বিচারপতির বাড়ির সামনে যখন রাতের অন্ধকারে কেউ কোনো পোস্টার লিখে যাচ্ছে তারা আমরা বিরোধিতা করছি কারো এজলাস বয়কট করছে তারা আমরা বিরোধিতা করছি তাহলে কোন বিচারপতি যদি রায়টা হয়তো আমাদের জনসংখ্যার ক্ষেত্রে আমার রেস্ট্রিকশান হয়ে গেলো তার জন্য কোনো বিচারপতি সম্পর্কে বাজে মন্তব্য করতে পারি না যেমন ঠিক একইভাবে যে লোক এসে গেছে বলেও আমরা এর দায়িত্বহীনতার পরিচয় দিতে চাই না সেই জন্য আমরা আমাদের কর্মীদেরকে আহ্বান করেছি আপনারা আসবেন না আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট জায়গাতে যাতে হাজারের ওপর ক্রস হয় সেই জন্য আমরা আবার নতুন করে আইডি মানে প্রতিনিধি কার্ড ইস্যু করেছি সেটা দেখি ঢুক এন্ট্রি হবে তার ছাড়া হবে না এক কথায় আমরা আইনকে মান্যতা দেব একদম তাই একেবারে আমি আমি একটু অন্য প্রসঙ্গে যদি যাই আজকে চোদ্দ দিন পেরিয়ে গেল সন্দেশখালীর ঘটনা ইডি চেয়েছিল তদন্ত করতে বাড়িতে ঢুকতে চেয়েছিল শেখ শাহজাহানের কোথায় গেলেন পালিয়ে রাজ্য প্রশাসন কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং পাশের থেকে যারা গ্রামবাসী তারা বলছে এবং তার যে পরিবৃত্তর মধ্যে যারা থাকতো তারা বলছে আছেন বোধহয় কোথাও সন্দেশখালীতে এই ধরনের বক্তব্য কিন্তু পুলিশ খুঁজেই পাচ্ছেন না আজকে চোদ্দ দিন আমি একটা কথা বলি শুধু পুলিশ সেখানে আমি দোষারোপ করব না রাজ্য সরকারও চাইছে না সাজান ধরা পড়ুক আর কেন্দ্র সরকারও সেই রকম তৎপরতা দেখতে পাচ্ছি না অমিত শাহজি অনেক বড় কথা বলেন তার অমিত শাহজির নিজে যে দপ্তরে সি আর পি এফ তার আন্ডারে সে তারা সিআরপিএফরা ওখানে ধাক্কা খেলো তিনি চুপ করে আছেন কেন কোনো একটা যোগসাযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো এটা পরে দু একদিন পরে রিয়াকশান হতে পারে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকার সেই তৎপরতা দেখতে পারলাম না যারা ইডি আধিকারিকদের মাথা ফাটলো যার যাদের নেতৃত্বে হলো যারা ফাটিয়েছে না যাদের নেতৃত্বে হয়েছে তাদেরকে কোনো সেই খোঁজার জন্য সেই রকম তৎপরতা দেখতে পাচ্ছি না কারণটা কি কেন আমার একটা সন্দেহ থেকে যাচ্ছে আর পুলিশের কথা বলছেন পুলিশকে যা অর্ডার করছে পুলিশ করছে পুলিশকে যদি অর্ডার করে ওকে ধরে নিয়ে আসো চব্বিশ ঘন্টা যাবেন ওকে তুলে নিয়ে চলে আসবে এটা ভরসা আছে আমাদের পুলিশদের প্রতি এই ক্যাপাবিলিটি আছে তাদের মধ্যে কিন্তু পুলিশকে এখনও অর্ডার ঠিক জায়গা থেকে হয় না ব্যাপারটা কী জানেন বলতো এই এরকম যে আপনারা আসলেন এই দাদাদের জন্য কেক বিস্কুট বা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো কিন্তু আমার তো আগে শেখানো আছে আমি বলবো কেক বিস্কুট নিয়ে আসার কথা ও সেই পঞ্চাশ পয়সা দামের বিস্কুট একটা লাল চা আপনাকে এনে দেবে আমি হয়তো তাড়া দেবো ওদেরকে আপনি দেখবেন বংশ ভাইজান তো তাড়া দিচ্ছি কিন্তু শেখানো থাকলেই যদি আমি তো মাইকের সামনে এসে কী বলছো ওকে ধরতে হবে হ্যান করতে হবে কেউ ছাড় পাবে না বলতে পারে তো ডায়লগ বাজি অনেক মাইকের সামনে বলতে পারে কিন্তু কজনকে ধরছে সেটা হচ্ছে কথা কাদেরকে ধরছে মূল হতা কোথায় পালায় সে তো এবার বাংলাদেশে পালাচ্ছে না সে তো এখানেই আছে যখন তার বাঙ্গরা বলছে কিন্তু ধরছে কোথাও ধরবে না আঠাশ বার ফোন করা হয়েছিল সেই ওখানে জিপিআরএস ট্র্যাক করে একেবারে ঘরের মধ্যে লোকেশন পাওয়া যাচ্ছিল তারপরেও ধরলো না এক বড় বড় রাজনীতি লুকিয়ে আছে তারপরে বলবো আমি একটা কথা শুধু এখানে আপনারা যখন এসেছেন আমি আমি কোনো ধর্মের প্রতিনিধিত্ব করতে রাজনীতির ময়দানে আসেনি আমি মানুষের কথা বলতে এসেছি তবে আমার একটা ধর্মীয় পরিচয় আছে তো সে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গা থেকে বলবো আমি সবসময় সংখ্যালঘু দৌল আদিবাসী যারা পিছিয়ে বর্গে গেছে তাদের আবেগকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় আছে সকাত মোল্লা শাহজাহান শেখ আরাবুল অনুব্রত মন্ডল শঙ্কর আড্ড এদের ফাঁদে কেউ না সাধারণ মানুষরা পা দেয় এরা এদের নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে আজকে দেখুন না ওই অঞ্চল এলাকার পুরুষরা বাড়িতে ঘুমাতে পারছে ঠিকঠাক অনেকে যারা নির্দোষ তারাও ঘুমাতে পারছে না যারা দোষ করেছে ওদের আবেগ ওদের কথা শুনে চলে এসছিলো তারাও ঘুমাতে পারছে না তাহলে দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে আমি অনুরোধ করব ক্যামেরার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই সমস্ত নেতাদের জন্য আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনারা আইন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন না আইন বিচার ব্যবস্থা যাতে ঠিকভাবে চলে আপনারা সহযোগিতা করুন আপনারা আমার জন্যই তো বিচার ব্যবস্থা আপনারা আমার ভালোর জন্যই তো আপনার আমার রেশন চুরি হয়েছে সেই জন্য দুর্নীতি হয়েছে তদন্ত গিয়েছে অসুবিধে কোথায় ছিল শাহজাহান সাহেব যদি না সাথে যুক্ত থাকে তাকে যদি অ্যারেস্টও করে তা জামিন পেয়ে যেত আমাকে নির্দোষ আমাকে অ্যারেস্ট করেছিল খুব বেশি বিয়াল্লিশ দিন আটকে রাখতে পেরেছে আর কী করতে পেরেছে আমার এক বছর হয়ে যাচ্ছে আর একটা কোর্টের এখন এই আর একটা কেসের চার্জশিট দিতে পারছে না কি করেছে আমার আমি তো ট্রায়াল ফেস হওয়ার সম মানে প্রস্তুত নিচ্ছি আমার নামে এত মামলা দিয়েছে ভয় পাচ্ছি নাকি জামিন নিয়েছি আইন বিচার ব্যবস্থা আছে কিন্তু তা বলে কেউ যদি আপনার বাড়িতে আসে কাউকে হুলিয়ে দেয় কারো মাথা ফাটাবেন এটা বিচার ব্যবস্থার মধ্যে মেনে নিতে পারা যায় না আমি সাধারণ মানুষকে বলবো আগামী দিনে এ ধরনের অনেক ঘটনা ঘটাবে এই রাম মন্দির মিছিল নাটক হবে রাম মন্দিরকে দেখিয়ে কেউ একটা তার ভোটকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে আবার রাম মন্দিরের তথাকথিত আমি বলছি কোট তথা বলছি তথাকথিত বিরোধিতা করে আবার একটা ভোট পকেটে রাখবে তো এদের ফাঁদ থেকে যে রাম মন্দিরকে দেখিয়ে ভোট চাইছে তাদেরকেও বলবো আপনারাও বেঁচে থাকুন আর যারা রাম মন্দিরের তথাকথিত বিরোধিতা করে ভোট চাইছে তাদের ফাঁদ থেকেও আপনারা বেঁচে থাকুন এরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাবে আর রাম মন্দির দেখিয়ে আপনার আমার সাধারণ মানুষের মধ্যে লড়িয়ে দেবে আমরা দিনের শেষে ভোটার সাধারণ মানুষ আমরা এই সম্প্রীতি ঐক্যের সাথে থাকবো হ্যাঁ কী হয়েছে না হয়েছে ইতিহাস আমরা জানি সুদীর্ঘ ইতিহাস আছে কি হয়েছে ন্যায় অন্যায় সবাই আমরা জানি নতুন করে আমাদের বলতে লাগবে না কিন্তু সংহতির মিছিলের নামে যে নাটক মমতা ব্যানার্জি করছে এর ফাঁদে পা কেউ দেবেন না কিন্তু মুখ্যমন্ত্রী তো এর মধ্যে পরিষ্কার বলে একদম সভামঞ্চ থেকে বলে বসলেন যে ভাঙা ভারত গড়ার জন্যই এই যে ভারত টুকরো টুকরো করছে বিজেপি ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে তার জন্যই তো সংহতির মিছিল ঐক্য সম্প্রীতি বজায় রাখার মিছিল দেখুন আমি আবারও বলছি আমি ধর্ম নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না যদি মুখ্যমন্ত্রীকে কেউ প্রশ্ন ছুঁড়ে দেয় যে মুখ আপনি সংহতি মিছিলে হাঁটছেন আপনি তো দুর্গা উৎসবের সময়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দুর্গা উৎসব কমিটিকে দিচ্ছেন তাহলে উৎসবের সময়ে আদিবাসী কর্মী কর্মী সমাজকে কত টাকা দিয়েছেন যদি প্রশ্নকে শুনে দেয় আমি আবার রিপিট করছি আমি ধর্ম নিয়ে রাজনীতি করিনি ধর্ম নিয়ে রাজনীতি করলে সবাই ধর্মের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমি ফেসবুকে দেখছিলাম আমি আমি নিজে কনডেম করেছি দীঘায় জগন্নাথ মন্দির করছেন প্রায় দুশো কোটি টাকা খরচ করে দীঘায় একটা মসজিদ করা হোক আবার কত টাকা খরচ করে এই ধরনের মন্তব্য হচ্ছে কিন্তু এটা আমি মনে করি ডেভেলপ নয় দীঘায় যদি মন্দির মসজিদ করা সরকারের দায়িত্ব নয় দীঘাতে যদি একটা দীঘা নয় শুধু রাজ্যের প্রত্যন্ত এলাকায় যদি একটা আইটিআই করুক একটা কেন্দ্র করুক সেটাকে আমরা বলব ঠিক করছে কিন্তু এই যে এই যে তাহলে মুখ মমতা ব্যানার্জি ধর্মীয় রাজনীতি করে তো তো ব্যাপারটা হচ্ছে এরা সব পাখি মাছ খাই মাছ রাঙার দোষ হয় ব্যাপারটা হচ্ছে এরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় এরাও লিখে রাজনীতি করছে এই ভাঙা বলছে বলছে পশ্চিম বাংলায় কী হচ্ছে উত্তরপ্রদেশ অসম গুজরাট মণিপুর মেঘালয়ে তো অনেক আমার বাংলাতে কি হচ্ছে বলুন তো বাংলায় ধর্মের নামে হানাহানি করাতে সুযোগকে দিচ্ছে রামনবমী মিছিলকে কেন্দ্র করে এই বছরই হাওড়াতে ঘটনা ঘটল আর মুখ্যমন্ত্রী বললেন আমি এক মাস আগে থেকে জানতাম যদি উনি এক মাস আগে থেকে জানতেন কেন মতো আটকাতে পারলো না ক্ষতিগ্রস্ত কারা হয়েছে যারা ফুটপাতে ডালাওয়ালারা আপনি হিন্দু মুসলমান দেখবেন ওখানে গিয়ে যারা দিন আনে দিন খায় আপনি হিন্দু মুসলমান তাদের মধ্যে দেখবেন ওখানে কটা হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে কটা মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কারা সব থেকে জানা নিন্ন সেই নিন মানুষ গরিব মানুষ আর যিনি বলছেন এক মাস আগে জানতাম এক মাস আগে জানতাম না আটকালো না কেন তাহলে কি উনি সহযোগিতা করলেন একদমই তাই আমার একেবারে শেষ প্রশ্ন একেবারে শেষবেলায় একে শেষ প্রশ্ন এটা দিয়ে শেষ করব মুসলিম সমাজে অনেক জ্ঞানী গুণী ভালো মানুষ রয়েছে যাদের স্টাবলিশড করা যেতে পারে কিন্তু তৃণমূল সরকার সরকার গঠনের পরে যে প্রস্তুতি নিয়েছে তাতে তো সৌকাত তাতে তো এই শেখ শাহজাহান ববি হাকিম এদের দেখতে পাওয়া যাচ্ছে তাহলে মুসলিম সমাজ কি এভাবে কালিমালিপ্ত হচ্ছে মমতা ব্যানার্জি মুসলিম সমাজে শিক্ষিত মানুষকে চায় না মমতা ব্যানার্জি তুই বোম্বাদিস ও যগছঁড়ে অধ্যাপিকাকে মেরেছে ও ইডির মাথা ফাটিয়েছে ওর ওর লোকের নেতৃত্বে এই ধরনের হচ্ছে এইগুলোকে চায় দেবড়ার বিধায়ক হুমায়ুন কবির সাহেব যথেষ্ট শিক্ষিত মানুষ যথেষ্ট সামাজিক মানুষ প্রাক্তন একজন আইপিএস এস্টাবলিশ ওয়েল এস্টাবলিশ যদি সংখ্যালঘুদের কথা বলছি সমাজের মানুষ তাকে কি মন্ত্রিত্ব দিয়ে কেড়ে নিল এখন খোঁজ নিয়ে দেখুন তার ন্যূনতম যে সিকিউরিটি থাকে সেটা তুলে নিয়েছে মমতা ব্যানার্জি এই শিক্ষিত মুসলমানকে চায় না মমতা ব্যানার্জি ওই বোম বাঁধবে বেরবে ওরা স্ট্রাইক স্ট্রাইকার তো আমরা যারা ফুটবলে বলি আর ক্রামে ক্রাম বোর্ডের বলি কে স্ট্রাইকার ছাড়া এগোয়ানো যায় না তো এদেরকে যদি মায় না তৃণমূল কংগ্রেস শুয়ে পড়বে তো তাহলে ভোট দখল করবে কে হুমায়ুন কবির সাহেব যে বুথ দখল করবে না ওর সারা জীবন চেষ্টা করলেও পারবে না কে রুচিতে বাঁধবে শিক্ষা থেকে ওর যে চেতনা আছে চেতনাকে ধাক্কা দেবে আর করছে কে আরা বলছে যক্ষুড়া অধ্যাপিকাকে মারে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি বানালো এই বছরে এটা হচ্ছে তৃণমূলের রত্ন এরা এটা হচ্ছে তৃণমূলের সম্পদ এদের ছাড়া তৃণমূল এগোতে পারবে না ভোট চুরিটা তো দিনের শেষে এরাই করে পঞ্চায়েত ভরে যে হিংসা তো এরাই করছে শকাত মোল্লাদের নেতৃত্ব ভাঙড়ে তো হয়েছে তো ওখানেই যে একজন ভালো মানুষ থাকতো যখন রেজাউল কবির সাহেব যিনি দাঁড়িয়েছিলেন রেজাউল করিম সাহেব আমার এখানে তাকে যদি দায়িত্ব দিত হয়তো এই এই অশান্তিটা হতো না সেখানে তাকে সরিয়ে দিল শিক্ষিত মুসলিমকে মমতা ব্যানার্জি চায় না যেমন শিক্ষিত মুসলমানকে চায় না শিক্ষিত দলিত ভাইকেও চায় না শিক্ষিত আদিবাসী ভাইকেও চায় না শিক্ষিত মতুয়াকেও চায় না শিক্ষিত লতা সবর জাতির যে আছে চায় না এক কথায় শিক্ষিত পিছিয়ে বর্গের কাউকে চায় না শুধু শিক্ষিত নয় যারা যে হুজুর যে রাজা তোর কাপড় কথাই বলার মতো লোক তৃণমূল কংগ্রেসে থাকবে না সাইট হয়ে যাবে রাজার পোশাকের যে নৈপুণ্যতার যে গুণগান গইবে যে আপনি সবই একদম যে হুঁজি যে সেই তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে অন্যতাই হিন্দু সমাজেরও যারা শিক্ষিত প্রফেসর টফেসার আমার সাথে অনেকের কথা হয় যারা একটা নিয়ম নিয়মিত একটা সময় এসে পার্টির মুখপাত্র মতো এসে কাজ করতেন মিডিয়াতে এসে বসতেন তারা আমার সাথে আমার কথা হয় যে ভাই আজকে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি কারণ আমাদের নিজেকে লজ্জা লাগছে সারাদিন চুরি করছে আর সন্ধেবেলায় চোরেদের হয়ে গলা ফাটাবো আর মমতা যে চোরেদের বিরুদ্ধে অ্যাকশান তো নেওয়া দূরের কথা বলছে বীর যে কয়লা চুরি করেছে রাষ্ট্রায়ত সম্পত্তি বিদেশে পাঠিয়েছে বালি চুরি করেছে গরু পাচারকারীর সাথে যারা যুক্ত তারা নাকি এদের চোখে আবার বীর তারা আবার সুগার বেড়ে যাচ্ছে ওইনে তিনি দেখছেন রাজ্যের সুগার বেড়ে যাচ্ছে রাজ্যে বাসি সুগার রোগে মানে আক্রান্ত হয়ে যাচ্ছে তাতে নেই কোনো এক মন্ত্রীকে সিবিআইনে এডি গিয়েছে তখন ওনার সুগার বেড়ে গেছে সেই না মত মন্তব্য হচ্ছে আর রাজ্যে যে এত যুবক ছেলেরা এক হাজারের দিনের ওপরে কলকাতার রাজপথে আন্দোলন করছে ডিএ কর্মীরা আজকে ভাবুন তাদের তাদের হকের পাচ্ছে না তা নিয়ে কোনো কথা নাই সেই জন্য আর যেটা বলছিলাম শুধুমাত্র মুসলমান নয় মমতা ব্যানার্জির দলে যারা যে হুজুর তারা থাকতে পারবে মুসলিমদের মধ্যে অশিক্ষিত যে যত বড় ক্রিমিনাল সে তৃণমূলের তত বড় পদে দেওয়ার চেষ্টা করবে যার নামে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বললো সে আগে জেলার দায়িত্ব ছিল এখন স্তরে রাজ্যের দায়িত্ব একটা পেয়েছে ভাবতে পেরেছেন তাহলে তার পদোন্নতি হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল যে তার পদোন্নতি হচ্ছে যে অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারছে তার পদোন্নতি হচ্ছে আর যে শিক্ষিত মুসলিম একজন সমাজের কথা ভাববে শুধু মুসলিম নয় সমাজের কথা ভাবে জব ফেয়ার মতো একটা বড় প্রোগ্রাম করেছিল তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না অসা তো বিরোধী দলের ওর কথা বাদ দেন আমি শিক্ষিত বলে নিজেকে বলছি না আমি আর 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 হিন্দু বা অন্য যে ধর্মই হোক না কেন একটু দেখবেন যে যে হুজুর যে হুজুর করবে সে থাকবে নাহলে সাইড লাইনে তুমি কেটে পারো নাকি একটা কথা মনে করিয়ে না দিলেই নয় যে এই সিদ্ধিকুল্লাহ চৌধুরী ত্রাণ দিতে গেছিলো দু হাজার একুশ সম্ভবত এই ত্রাণ দিতে গিয়ে এই শেখ শাহজাহান কিন্তু তার ত্রাণ নিয়ে পালিয়ে যায় এবং তার উপর আক্রমণ করে ছবিটা মনে আছে একদম আমি প্রতিবাদ করেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা মিডিয়াসে প্রশ্ন করছিল এই জায়গাটাকে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম শুধু না এক প্রকার তাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে বাসন্তী থেকে তারপরে চৌধুরী সাহেব বলেছিলেন আমি পাঁচশো গাড়ি নিয়ে যাব কেউ আটকায় আমি দেখবো মমতা ব্যানার্জিকে এত স্বল্প সময় দিচ্ছি কিছু একটা করুক নাহলে দেখে নেবো সেই টাইমও পার হয়ে গেছে পাঁচশো গাড়িও এখনও যে পৌঁছায়নি কারণ আমি বললাম কি চৌধুরী সাহেব বুথ দখল করতে পারবে না চৌধুরী সাহেবের প্রয়োজন নেই মমতা ব্যানার্জিকে প্রয়োজন হচ্ছে ওদের মতো যারা বুথ দখল করবে যারা গন্যা মস্তা নিয়ে এসে এলাকায় অশান্তি করবে গণতন্ত্রকে হত্যা করবে তাদের চৌধুরী সাহেব স্বাভাবিকভাবে পারবে না তাহলে চৌধুরী সাহেব তুমি মন্ত্রী হলো তুমি সাইড লাইনে বসো ও মন্ত্রীর নয় তখন কোনো পদেই ছিল না সেই অর্থে তার প্রাধান্যতা বেশি ছিল এই ধরনের দিয়ে তো চলছে রাজ্য আমি বলছি তো পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ হয়ে যায় না এই দল টিকে রাখা দায়ী হয়ে যাবে তৃণমূলের জন্য